আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কি খবর, কেমন আছেন আপনারা সবাই? রুনিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি কথা বলছি আপনাদের সাথে। আশা করি যে যেখানেই আছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকে আপনাদের সাথে ছুটির দিনের একটা ব্লগ শেয়ার করছি, এটা শনিবারের একটা ব্লগ। ছুটির দিন আসলে আমি একটু আলসামো হয়ে যাই বা আলসে হয়ে যাই, এর কারণ হচ্ছে মনে হয় ঠিক আছে কালকে তো ছুটির দিন, কেউ তো অফিসে যাবে না, স্কুলে যাবে না, আমি একটু ঘুমিয়ে নেই, যার কারণে লেট করে ঘুম থেকে ওঠা হয়, আর লেট করে ঘুম থেকে উঠলে সব কাজ লেট হয়ে যায়। এমনি সময় দেখা যাচ্ছে অনেক ভোরে ঘুম থেকে ওঠা হয়, হাজবেন্ড অফিসে যায়, বাচ্চারা স্কুলে যায়, আমার যেহেতু তিনটা বাচ্চা স্কুলে যায়, সব মিলে অনেক ব্যস্ত থাকি। এই জন্য আগের দিন রাত্রে আমি কিছু নাস্তার প্রিপারেশন নিয়ে রাখি, কিন্তু ছুটির দিন আসলে কোনো কিছু মাথায় থাকে না, মনে হয় আমি আজকে রেস্ট করবো, ঘুমাবো, এরকম একটা অবস্থা, যার কারণে সব কাজ জমে যায়। পরে একসাথে করতে গিয়ে আমি অনেক বেশি হয়রান হয়ে যাই। আজকে ছুটির দিনে আমি ভাবছি একটু স্পেশাল নাস্তা রেডি করি, সেটার সাথে সুজি তৈরি করব, এরপরে হচ্ছে পরোটা তৈরি করব, ডিম পোস্ট করব। কিন্তু ভেবে রেখেছি যা সেটা কি আর হবে, কর্তামশাই তো আমাকে বলেছেন যে আমি এগুলো দিয়ে খাবো না, আমি সবজি খাবো, পরে আমাকে আবার সবজি রান্না করতে হয়েছে, সেটা আমি ভিডিওর সামনে আপনাদের সাথে শেয়ার করব। পরোটা তৈরি করার জন্য আমি আটা মেখে নিয়েছি, আমরা যেভাবে পরোটা তৈরি করি একটু তেল, একটু লবণ, এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি। বেশ কিছুদিন ধরে বিভিন্ন চ্যানেলে ক্যারামেল দিয়ে, চিনির যে ক্যারামেল, ক্যারামেল দিয়ে আমরা অনেক ডেজার্ট আইটেম তৈরি করতে দেখতে পাচ্ছি, তবে আমার কাছে যেটা ভালো লেগেছে সুজি রান্নাটা, ক্যারামেল সুজি রান্না করব আজকে। গত রাত্রে আমি ভিডিওতে দেখেছি, তো ভাবলাম আজকে রান্না করে ফেলি। ফ্রিজ থেকে দুধ বের করে নিয়ে ভিজিয়ে দিয়েছি, আর এখানে কড়াই দিয়ে আমি একটু সুজিটা ভেজে নিচ্ছি। কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, যার কারণে সুজির কালারটা একটু কালচে হয়ে গিয়েছে, কোনো ব্যাপার না, এটা আমাদের সব সময় হয় না, মাঝে মধ্যে তো হয়েই যায়। এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর প্রয়োজন অনুযায়ী চিনি ব্যবহার করছি। আমি এই রেসিপিতে দেখেছিলাম চিনির সাথে ওরা ঘি ব্যবহার করে ক্যারামেল তৈরি করেছিল, কিন্তু আমি এতটা পরিমাণ ঘি এখানে ব্যবহার করতে চাচ্ছি না, এই জন্য আমি পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে ক্যারামেলে। এরপরে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপরে যেটা করব, আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিলাম। এরপরে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি, এভাবে প্রায় 1 লিটার দুধ আমি এখানে ইউজ করেছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এলাচ, এলাচটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, এলাচের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে আসলে। এরপরে স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিব। এই তো মোটামুটি ক্যারামেল সুজি রান্নাটা হয়ে গিয়েছে, কালারটা অসম্ভব সুন্দর এসেছে, মনে হচ্ছে খেজুরির গুড় দিয়ে পায়েস রান্না করেছি, এরকম একটা কালার চলে এসেছে, দেখতে ভালো লাগছে। আর খেতে কেমন হয়েছে সেটা তো এখন বলতে পারবো না, তবে খাওয়ার পরে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য যখন ভয়েজ ওভার দিয়েছি তার আগে আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি বুঝে গিয়েছি কেমন হয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমি সাথে কিছু কাঠবাদাম এখানে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ছুটির দিন আসলে আমার হাজবেন্ডের বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছা করে, যেটা ওর পছন্দ, আমিও চেষ্টা করি তার পছন্দ অনুযায়ী রান্নাবান্না করার। এই সময় এসে তিনি আমাকে বলছিলেন যে আমি সবজি খেতে চাই, মিক্স একটা সবজি রান্না করো। গতদিন বাজার করতে গিয়ে উনি অনেক ধরনের সবজি এনেছেন, তো আমি ভাবছি ঠিক আছে আমি সবজিটা তৈরি করে দিচ্ছি। লাস্ট মুহূর্তে এসে আর কি আমাকে বলছিল সবজি তৈরি করে দেওয়ার জন্য, আমার কোনো প্রিপারেশন ছিল না। পরে উনি শুধু এমন না যে আবদার করছে বা আমাকে হুকুম করছে, উনিও আমাকে হেল্প করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ এমন হাজবেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। পাশ থেকে উনি আমাকে সবজিগুলো কেটে দিয়েছেন, আমি বলছি ঠিক আছে না একদিন তুমি রিল্যাক্স করো, সপ্তাহে একদিন উনি ছুটি পায়, তো আমি বলছিলাম একদিন তুমি রিল্যাক্স করো, একটু আরাম করো, বাট সে আমাকে সবজিগুলো কেটে দিয়েছে। এরপরে আমি সবজিগুলো রান্না করে নেব। এদিক থেকে এক এক করে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি,
মাঝখানে আমার ছেলে মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি, ওরা সুজি দিয়ে এবং ডিম পোস্ট দিয়ে পরোটা খেয়ে নিয়েছে। এই তো সবজিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে ব্যবহার করেছি বাঁধাকপি, এরপরে মিষ্টি কুমড়া, আলু আর হচ্ছে পটল, এগুলো ব্যবহার করেছি। সবজিটা চুলায় দিয়ে কিচেনটাকেও আমি একটু ক্লিন করে নিচ্ছি। সকালবেলার নাস্তা কী কী ছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি, এখন ওনাকে খেতে দিয়ে দিচ্ছি। আর মাঝখানে তো ছেলে মেয়েদেরকে খেতে দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এখন ওনাকে বলছিলাম একটা ডিম পোচ করে দেই, তো উনি বলছিল না আমার সবজি হলেই চলবে, আর কিছু লাগবে না। সবজি উনি অনেক পছন্দ করে আর রেগুলার সবজি থাকলে ভালো হয় আর কি। আমিও চেষ্টা করি ওনার পছন্দ অনুযায়ী রান্নাবান্না করার। এর কারণ হচ্ছে যখন আম্মা আব্বা বেঁচে ছিলেন, বিশেষ করে আম্মা, তখন আমার হাজব্যান্ডের খাবারের দিকে অনেক বেশি নজর রাখতেন, অনেক বেশি যত্ন সহকারে খাওয়াতেন, আমি নিজে চোখে দেখেছি সেটা। আম্মা যখন মারা যান তখন আমিও ভাবি ঠিক আছে আমিও আম্মার মতো করে তার ছেলেকে যত্নার্থী করি বা খেতে দেই। তো সেই থেকেই আসলে আমি আরও বেশি দায়িত্ববান হয়ে গিয়েছি আমার হাজব্যান্ডের প্রতি, এই আর কি। আসলে বয়স যত বাড়ে তত বুদ্ধি বাড়ে এমন অবস্থা। একসময় দেখা যাচ্ছে ওনার পছন্দ অপছন্দ এগুলোকে গুরুত্ব দিতাম না বা ওগুলো কোনো কিছুই ভাবতাম না বা জানতামও না। তো আমার শাশুড়ি আম্মা যখন মারা যান তারপর থেকে আমি ওনার যে কাজকর্মগুলো ওগুলো ফলো করেছি এবং উনি ওনার ছেলেকে যেভাবে যত্ন করেছেন আমিও চেষ্টা করি আমার হাজব্যান্ডকে ওইভাবে যত্ন করার। মায়ের মতো কখনো হয় না আমি জানি, তারপরেও চেষ্টা করি বউ হিসেবে যতটুকু করা যায় করার জন্য। তো এখন টেবিলটা মুছে নিয়েছি, মাঝখানে তো প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি, এরপরে ঘরটা ক্লিন করে নিচ্ছি। এরপর দুপুরে রান্নাবান্না করতে হবে, তবে রান্না করার আগে আমি সব কিছু রেডি করে শাওয়ার নিয়ে চলে এসেছি। আজকে দুপুরে রান্না করা হবে হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী। এখানে সে শাকের ডাটা কিনে এনেছে, এরপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, আর সেই সাথে পাতলা ডাল করা হবে, ছোট মাছ ভুনা করা হবে বা চচ্চড়ি করা হবে। কাচকি মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আমি এখানে একটা চচ্চড়ি করে নিয়েছি। এই রেসিপিটা এর আগে আমি অনেকবার শেয়ার করেছি আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। শাকের ডাটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি যেভাবে রান্না করি সেই রান্নাটা একটু শেয়ার করার চেষ্টা করছি। এখানে 2 কোয়া আমি রসুন ব্যবহার করেছি, খুবই কম, কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর কাঁচা এবং পাকা কিছুটা পরিমাণ কাঁচা মরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিব। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ, তারপরে চিংড়ি দিয়ে দিব আর চিংড়ির সাথে দিয়ে দিব হলুদ এবং লবণ। আমাদের কুষ্টিয়া অঞ্চলে চিংড়ি বা ইলিশ মাছের রান্নাতে খুব একটা মশলা ব্যবহার করা হয় না, খুব অল্প মশলা রান্না করা হয় এবং একটু পাতলা করে রান্না করা হয়। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে সম্পূর্ণ রান্না শিখেছি। বিয়ের আগে দেখা যাচ্ছে আম্মু যে রান্না করতো একটু রান্নার কাছে যে বসতামও না কখনো, আম্মু রান্না করতো আমরা আমার কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু বিয়ের পরে আমার শাশুড়ি মা আমাকে বসিয়ে রান্নাগুলো শিখিয়েছিলেন, এখন সেগুলো কাজে লাগছে। আর আপনারা সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন, তিনি যেন জান্নাতবাসী হন। আমি চিংড়ি মাছগুলো দিয়ে এরপরে পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়েছি কিছুটা পরিমাণ, চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে এরপরে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, তারপরে কিছুটা পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি সবজি অনুযায়ী আর কি। এখানে একবারে দিয়ে নিচ্ছি, এখানে আমি জিরা দিয়েছি কিন্তু জিরাটা দিতে দেখাতে ভুলে গিয়েছি। এরপরে আমি সবজি দিয়ে দিচ্ছি, সবজিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এরপরে আমি পানি ব্যবহার করছি। আর এই ডাটার তরকারিতে কোনো ধরনের শুকনা মরিচের ব্যবহার আমি করিনি, এতে করে কালারটা ভালো আসবে না বা খেতেও ভালো লাগে না।
ফাইনালি আমার ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ডাটার তরকারিতে বেশি একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি, তাহলে কালারটা নষ্ট হয়ে যেত। সাথে আমি ডাল রান্না করেছি আর ছোট মাছ রান্না করেছি। তো এই ছিল আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। আজকে আমার হাজবেন্ডের আবদারে খুব সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।